দেশের বিধিবিধান ও আইন না মানায় ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী 31 জুলাই তাদের প্রতিনিধিকে ঢাকায় এসে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে 28 জুলাই মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী পলক। বৈঠকে তিনি বলেন, তারা যৌক্তিক ও সন্তোষজনক জবাব দিলে মাধ্যমগুলো খুলে দেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তা তারা মুছেনি। উগ্রপন্থীদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত 50টি পেজ টেক ডাউন করা হয়েছে। পলক জানান, সরকার কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করেনি, সারা দেশে ইন্টারনেটও বন্ধ করা হয়নি। চলমান পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার জন্য কোথাও কোথাও সাময়িকভাবে ইন্টারনেট ডাউন করা হয়েছিল। এছাড়া সন্ত্রাসী ও নাশকতাকারীরা ডেটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ লাইন পুড়িয়ে ফেলায় ও কেটে ফেলায় বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।